আসসালামু আলাইকুম, আমি লাকি। কেমন আছেন সবাই? আজকে বাজার থেকে হাজবেন্ড যখন ছোট মাছ এনে সারপ্রাইজ দেয়, সারপ্রাইজ দেওয়ার কারণ হচ্ছে সব কিছু কুটে বেছে আনা। এগুলো হচ্ছে তারাবাইন আধা কেজির মতো। আমি ছাড়া ছোট মাছ খুব একটা কেউ খায় না, সবাই বড় মাছ পছন্দ করে। তো শিঙ মাছটাও খুব লাইক করে। দেখেন বাজার থেকে যে এত ভালো পরিষ্কার হয় সেটা না দেখলে আসলে বোঝা যায় না। আসলে সব জায়গায় এরকম পরিষ্কার করেও দিবে না, একমাত্র ঢাকাতেই সম্ভব এটা। আর ভালো লাগার বিষয়গুলো আসলে শেয়ার করার আনন্দই আলাদা, তাই সবার সাথে শেয়ার করছি। আর চিন্তা করছি যে মাছগুলো ধুয়ে আলাদা আলাদা পলিথিনে করে ভাগ করে রেখে দেবো ফ্রিজে। আসলে তাদের সার্ভিস এত ভালো, এখানে দেখতে পাচ্ছেন যে শিঙমাছের ডিম তারা আলাদা করে দিয়ে দিয়েছে প্যাকেটে করে। আর হচ্ছে প্যাকেটে করে দিয়ে দেয় আলাদা। আর হচ্ছে মাছের শিঙ মাছের প্রতি কেজি হচ্ছে 70 টাকা করে নেয়। আর এমনি বড় মাছের যত বড় মাছ হোক না কেন, 2-2.5 কেজি 3 কেজি সেগুলো একটা মাছের জন্য 50 টাকা করে নেয়। আসলে বাসায় কাটতে গেলে শিঙ মাছের গুঁতাও খেতে হবে, আবার হচ্ছে ব্যথা তো আছেই, আর দীর্ঘ সময় ধরে সমস্যা। আর ঢাকা শহরে একটা জিনিস হচ্ছে, আমি যখন মাছটা কুটবো ময়লাওয়ালা কিন্তু ময়লা সকালে নিয়ে যায়, সেক্ষেত্রে যদি সকাল 10টায় ময়লা নিয়ে যায়, 12টার দিকে যদি বাজার করা হয়, তাহলে হচ্ছে দেখা যাচ্ছে যে মাছ টাছ ফুটে, যতই আমি পলিথিনে ময়লাগুলো বালতিতে ফেলি না কেন, একটা দুর্গন্ধ ছড়িয়ে যায়। তার থেকে ভালো এত সময় খরচ না করে, কমর টমর মাজা ব্যথা না করে মাছগুলো পরিষ্কার করে এনেছে। হাজবেন্ডকে আসলেই অনেক অনেক ধন্যবাদ। আর এত সুন্দর পরিষ্কার, জাস্ট ধুয়ে লবণ দিয়ে মেখে রেখে তারপর কেটে নিলেই হবে। আর আমি এই মাছগুলো দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর এবং ফ্রেশ, একদম কোনো দাগ নেই, বাসায় তো এত পরিষ্কার হবেই না। আর ওরা হচ্ছে আপনার চোখের সামনে ওরা সব কিছু করে দিবে। অনেকে আছে, যেমন আমার মাই বলে যে কিভাবে না কিভাবে পরিষ্কার করে দেয়, আসলে সামনে থাকলে বোঝা যায়। আর ঢাকা শহরে এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। তারপর হচ্ছে ঢাকা শহরের আরও অনেক কিছু আমার ভালো লাগে, যেটা হচ্ছে যে কোনো জিনিস খুব সহজে, টাকা থাকলে খুব সহজেই পরিষ্কার করে ধুয়ে রেডিমেড পাওয়া যায়, যা খুবই সময় বাঁচায়, একটা হেল্পফুল। কিছুদিন আগেও আমার একজন হেল্পিং হ্যান্ড ছিল, তো ওকে যদি বলতাম যে এটা করে দাও না, ও বলতো আপু আমার সমস্যা আছে, ওই বাসায় তাড়াতাড়ি যেতে হবে। মানে সবাই তো কাজ নিয়ে বিজি, তো অনেক সময় দেখা যায় যে এক একজনের এক এক রকম কাজ থাকে, তো ওরা করতে চায় না আর কি। তো সেক্ষেত্রে কাউকেই জোরজবরদস্তি করার কোনো প্রয়োজন নেই, আসলে সময় বাঁচাতে হলে একটু টাকা খরচ করতে হয়, এটাই আর কি। আর আসলে খুবই, আসলে টাকা খরচ করা যেমন তেমন বিষয়, তারপর হচ্ছে এত ভালো পরিষ্কার বাসায় সম্ভব না, আসলে বাসায় কখনো সম্ভব না। আর 1 থেকে 2 কেজি 2.5 কেজি মাছ কোটা কিন্তু 3-4 ঘন্টার ব্যাপার, একা একজন মানুষ সত্যি 3-4 ঘন্টা লেগে যায়। আসলে গ্রামের মানুষগুলো তো খুব সহজে করতে পারে, কিন্তু আমরা তো শহরে বড় হয়েছি আর অতটা অভিজ্ঞতাও নেই, যার কারণে আর এত মাছ কুটার ধৈর্য হবে না হয়তো।
আর এটা হচ্ছে তারাবাণী, আমার খুব পছন্দের, ঘুণা করলে খুবই ভালো লাগে। অনেকদিন ধরে এই খেতে ইচ্ছে করছিল তাই নিয়ে আসছে। এগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে প্যাকেটিং করে রেখে দিব লবণ দিয়ে, আর ধুয়ে ভালো করে তারপর রেখে দিব। এতটা সুন্দর আর চকচকে, দেখে মন ভরে যায়। আসলে খুব সুন্দর করে পরিষ্কার করা, যার জন্য আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আর আমিও নতুন ইউটিউবিং শিখছি, এডিটিং, তারপর হচ্ছে আমি ওরকম পারি না, তারপর হচ্ছে কীভাবে কী করব তার জন্য আমি সব কিছু একটু একটু করে তুলে ধরার চেষ্টা করছি। তো যাই হোক, আজকে খুবই ভালো লাগছে যে এতগুলো মাছ পরিষ্কার করে এনেছে আমার হাজবেন্ড, যার জন্য অনেক 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 ভালোবাসা ও থ্যাংক ইউ। জানি না আমার ইউটিউব চ্যানেলটি সে দেখবে কি না, আশা করি দেখবে। যাই হোক, এখন এই মাছগুলো আমি কেটে নিব। আর আবার হচ্ছে রান্নাঘরটা অনেক ছোট, আর এখানে একটু আলোর সমস্যা হচ্ছে, তার জন্য সরি। আমি চেষ্টা করছিলাম যে আমি আসলে পারি কি না, সবাই খুব সুন্দর করে ব্লগ করে, প্রতিদিনের ব্লগগুলো শেয়ার করে, আমিও চেষ্টা করছি। আর এই তারাবাইনগুলোতে কিন্তু ডিম ছিল, খুবই ভালো সুস্বাদু খেতে। এটার কেজি ছিল 600 টাকা কেজি, আর এত সুন্দর করে পরিষ্কার করছে, সত্যি মানে আমি খুবই অবাক হয়ে যাই। আর আমার তো আরাম, এত বাছা বাছির ঝামেলা নাই, জাস্ট কাটবো আর রান্না করব। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আসলে আমি চেষ্টা করছিলাম যে কিভাবে কি ধরনের ভিডিও দেওয়া যায়, প্রতিদিনের ভিডিও, তো আমি কি করব ভাবতেছিলাম। তো ভাবতেছি যে ঢাকা শহর যে এত ভালো মাছ পরিষ্কার করে সেটাও আমি দেখিয়ে দিই। আসলে সময় বাঁচাতে অনেক কিছুই করা যায়, আর ছোটো মাছ অনেকেই আমরা ভয়ে, পরিষ্কারের ভয়ে খেতে চাই না, যার কারণে এই ভিডিওটা করা। যারা জানেন না তারা জেনে নেন। আর এই ছুরিটার প্রশংসা সবাই করে আমাদের বাসায়, যারা বেড়াতে আসে, মানে খুব তো খুব একটা কেউ আমাদের এখানে চপিং বোর্ড ইউজ করে না, আর হচ্ছে কাটাকাটি করে না, সবাই হচ্ছে বটি দিয়েই করে আর কি। তো ওইটাই অভ্যস্ত, মা খালারা ওইটা দিয়ে অভ্যস্ত, তো ওনারা আর গ্রামের মানুষরা তো এগুলো আগের দিনের, মানে 10 বছর আগের কথা যদি বলা হয়, আর শহরের কথা যদি বলা হয়, আর আসলে সবই হচ্ছে শেখার একটা ব্যাপার। তো আমি আগে পারতাম না, আমি বিয়ের পর শিখেছি, তো এখন মোটামুটি চপিং বোর্ডই ইউজ করি, বটিতে আমার একটা ইউজ করা হয় না। আর এভাবে আর কি শিখতে শিখতে করতে করতেই শেখা হয়ে যায়। তো ভিডিওর আলোর জন্য আমি সবার কাছে দুঃখিত। তো যারা যারা আমার এই ভিডিওগুলো দেখছেন, অবশ্যই লাইক এবং আমার এই ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি একদমই নতুন। আর হচ্ছে 2 বছর আগে চ্যানেলটা ছিল, তখন হচ্ছে করেও করিনি, মানে ধরে রাখতে পারিনি। তো আবার চেষ্টা করছি যে শুরু করি, লেগে থাকি না, দেখি না কি হয়।
তো সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সবার সাথে শেয়ার করবেন, আমার আমার এই লিঙ্কটা সবাইকে দিয়ে দিবেন, প্লিজ বলবেন সাবস্ক্রাইব করতে, আর সবাই প্লিজ একটু দোয়া করবেন। আর হচ্ছে আমি যেন আরও ভালো ভালো ভিডিও দিতে পারি, যেন এরকম অন্ধকার না থাকে, আর হচ্ছে চেষ্টা করছি আর কি একটু সময় বের করে একটু শেয়ার করার জন্য। হয়ে গেছে আমার বাই মাছগুলো কাটা, এখন শুধু লবণ দিয়ে মাখিয়ে ভালো করে পরিষ্কার করে রান্না করে করার পালা আর কি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? ঠিক আছে, আমার মেয়ে উল্টা পাল্টা কথা বলতেছে, সবাই কিছু মনে করবেন না, আচ্ছা তুমি এই গানটা বলো তো, আমার মা আমার কত ভালো মা, আমার মা সোনা মা কত ভালো মা, মা আমার মা ভালো মা সোনা মা, ভাত খাবার দে গুসু করে দে শুন মুসা দে, কত ভালো সুপ রান্না করে, কত ভালো সুপ রান্না করে, আমাকে খুব 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 ছুটি বার প্যান্ট পাস করে দে, আমাকে আমাকে খুব সাপাস করে, বাবা দাদা ঘুরতে এসছে কেস পাবে, ঠিক আছে আমাকে ই করি আতা গাছে তেতা পাখি বানিঙ্গা সেমো এত ডাকি তবু কত পানি কেন ওখানে কেন আমি কুকার তোর মাসে মানে কেন আমি ছাকাত খাস না কেন তাতে পোকা, ওরে বাবা বিলিস্টি কেন বিলিস্টি কেন, ওরে বাবা ওখানে কেড়ে আমি এখানে কুকুর কুকুর ডাক তুলি কুকুর মধ্যে কার বাড়ি আরে কুকুর গড়ায় তো মানে কাকায় খায় এখানে কেড়ে হয়েছে তো হয়েছে, আমি যে আমি যে একটা গপ্প বলি এখানে আমি একটা কুকাশি তুমি যে আচ্ছা আমার সব কিছু ইয়ে করা শেষ, পরিষ্কার করা শেষ, এখন সবগুলো আমি আলাদা আলাদা পলিথিন করে রেখে দেব। আর হচ্ছে মজার ব্যাপার হচ্ছে ভিডিও করার সময় আমি আর খেয়াল করিনি আমার মেমোরি ফুল, তো ভিডিও করতে করতে দেখলাম যে আমার মেমোরি ফুল হয়ে গেছে, তো ওই পর্যায়ে আমি আর ভিডিওগুলো আপনাদের দেখাইতে পারিনি। আর এতক্ষণ আমরা ক্যামেরার পেছনে কথা বললাম, আমার মেয়ে দেখছে যে আমি কথা বলছি আপনাদের সাথে, তো সেও শুরু করলো তার বকবকানি, সে আসলে খুব স্পষ্ট ওইভাবে ওরকমভাবে এখনও বলতে পারেনি, পারে না আর কি স্পষ্ট ওইভাবে বলতে পারেনি, ওর ভাঙা ভাঙা কণ্ঠে ও বলল সবাই ওর জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ, তোমার তোমার আমার জন্য বসে আসবেন আমার বসে।